টাঙ্গাইলের মধুপুর গড়ে সামাজিক বনায়নের আওতায় চলছে নানা রকম ফসলের চাষাবাদ, যা গত পর্বে সামনে এসেছে। কিন্তু সামাজিক বনায়নের মতো জনকল্যাণকর একটি প্রকল্প এখানে কিভাবে ব্যর্থ হলো, এর নেপথ্যে কারা? টাঙ্গাইল থেকে কামাল হোসেনের দুই পর্বের প্রতিবেদনের শেষ পর্ব জানাচ্ছেন সাইয়েদ মাহমুদ। বন যত গভীর হয় স্বভাবত গাছ ততই বাড়ে, অথচ মধুপুর গড়ে তার উল্টো চিত্র। দাঙ্গালিয়া থেকে শুরু করে চারালজানি, অরণ খোলা, দোখলা, মহিষ মারাসহ গভীর অরণ্যের জায়গায় জায়গায় ফল ফসলের বাগান, যেন সবকিছুই পরিকল্পিত। মধুপুর গড়ে ক্রমাগত কাঠ চুরি বন্ধে 1990 সালে সামাজিক বনায়ন কার্যক্রম শুরু হয়। উদ্দেশ্য ছিল ভূমিহীন, দরিদ্র, বিধবা ও দুর্দশাগ্রস্ত গ্রামীণ জনগোষ্ঠীর সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন। কিন্তু বাস্তবতা ভিন্ন। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। এখানকার অবস্থা অনেকটা খনার বচনের মতো, তেলা মাথায় ঢালো তেল, শুকনো মাথায় ভাঙো বেল। স্থানীয়দের অভিযোগ, সামাজিক বনায়নের সুফল নিচ্ছে প্রভাবশালীরাই। এটা ছিল ফরেস্ট ডিপার্টমেন্টের উটলট বাগান প্লট হিসাবে দেওয়া হয়েছিল আর কি। এখন ওই প্লটগুলো যে কার নামে ছিল, এটা এখন বর্তমানে রহিম চেয়ারম্যান ওই প্লটওয়ালাকে নিয়ে এখন এই পেয়ারা বাগানটা করছে আর কি। নেই আমার জন্য দিতে চেয়েছিল, আমার বউ আবার গাইল পারে, হ্যাঁ বুড়া বসে ক্যাশ খাবার লাগে। অভিযোগ রয়েছে বনের শত শত একর জায়গায় আনারস, কলা আর পেয়ারা বাগান গড়ে তুলেছেন টাঙ্গাইলের মধুপুর উপজেলার অরণখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম মিয়া। বনভূমি দখলের অভিযোগ রয়েছে বেরিবাইদ ইউপি চেয়ারম্যান জুলহাস উদ্দিন ও মধুপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান সরোয়ার আলমের বিরুদ্ধে। চেয়ারম্যান তো চেয়ারম্যানই, আনারস বাগান দিছে, আনারস বাগানের পরে আপনার পেয়ারা বাগান দিছে, ওখানে ফরেস্টের গাছ একটু ধ্বংস করা, আপনার ইলম চেয়ারম্যান হইলো পেয়ারা লাগাইছে কিনা। এনা তো আর আসলে যারা ওই ফরেস্ট ডিপার্টমেন্টে চলাফেরা করে তাগার মাধ্যমেই যায়, হ্যাঁ তাগার কাগজ কাগজ দেয় যে ওটা 10 বছর নামে কি 30 বছর নামে একটা কাগজ নেয় নিয়ে আইরে, তারা ওই ধরাই গাছ গুছে আবার সরকার থেকে লাগাই দেয়। লাগাই দেওয়ার পরে তারা ওই গাছ বিক্রি করার পরে ওই তারাই ভাগ পায় আর সরকার কিছু ভাগ পায়। তবে অভিযোগ অস্বীকার করে বন বিভাগের উপরই দায় চাপালেন অভিযুক্তদের একজন। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। হয়তো কোথাও কোন অসাধু অফিসার আছে, ওদের মাধ্যমে আজকে থেকে আপনার এরশাদ আন্দোলনের সময় আমাদের এই বনটা উজাড় হয়। কালা আইসা আমাদের এক লোকদেরকে বলতো, 4-5 জন 10 জন লোকের বলতো, তোমাদেরকে টাকা পয়সা তালে খরচ দিব, তোমরা জমি বাই করো। এইভাবে আগে গাছ গেল, তারপরে জমি বাই করা। বনের ভেতর ফসলের চাষাবাদ নিয়ে মন্তব্য করতে না চাইলেও প্লট বরাদ্দ নিয়ে অবশেষে মুখ খুললেন সেই কর্মকর্তা, বললেন সব নিয়ম মতোই হচ্ছে। ২০১৯ সালের বিবিসির এক প্রতিবেদনের তথ্য বলছে বাংলাদেশে মোট বনভূমি 25,80,000 হেক্টর, তবে জবরদখল সহ নানা কারণে এর মধ্যে কমেছে 3,00,000 হেক্টর। বনভূমি রক্ষায় এখনই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা না হলে জীববৈচিত্র্যে বিরূপ প্রভাব পড়বে, এমনটাই মত পরিবেশবিদদের। সৈয়দ মাহমুদ, আরটিভি।